বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশতে দেশের বাইরের থেকে এখন এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বাংলাদেশ সোনার দেশ বাংলাদেশ কৃষি দেশ আজকে এখন আমি দাঁড়িয়ে আছি একটি ঘাসের জমিতে আপনারা দেখতেই পারছেন আসলে বাংলাদেশে প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা ঋতুতে বিভিন্ন ধরনের ফসল ফলাদি চাষ করা হয় আর আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে ঘাস চাষ করা হয় এবং এই ঘাসের নাম কি এগুলো কোন মাটিতে সবচেয়ে ভালো হয় আমরা এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা বিরক্ত হবেন না দয়া করে আমাদের ভিডিওটি দেখুন বন্ধুরা তাহলে চলুন যাই আর দেরি নয় আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনও যারা কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হয়ে যাবেন তো বন্ধুরা চলুন যাই তাহলে আমরা ভিডিওটি শুরু করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভালো আছি তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আব্দুল আলিম ভাই তো এখন আপনি বর্তমান কি করেন আমি এখন কৃষি কাজ করি কৃষি কাজ করেন তো কৃষি কাজের সাথে কি কাজের পাশাপাশি কার কোনো ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ একটা চাকরি করে আর কি চাকরি করেন কিসের চাকরি করেন টেক্সটাইল মিল textile mill এ করেন আর মিলের এর পাশাপাশি job এর পাশাপাশি এক কথা কৃষির সাথে আছেন তাই তো হ্যাঁ কৃষির সাথে আছি আচ্ছা ভাই তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা তো ঘাসের জমি আমি দেখতে পাচ্ছি এটা আপনার তো ঘাসের জমি তাই তো হ্যাঁ আমাদের ঘাসের জমি আচ্ছা যাই হোক ভাই এখন আমাদেরকে বলবেন যে এবার কি কি চাষ করছেন আপনার জমিতে এবার ঘাস বুনছি তারপরে কিছু সরষের আবাদ করছি এই আর কি তো আচ্ছা যাই হোক ভাই তো এই কৃষি সাথে জড়িত কত বছর হলো? আমরা আমার বাপ দাদারা ছোট কাল থেকেই করে আসে আমরা ওই ছোট থেকে কৃষি কাজের সাথে জড়িত আর কি জড়িত আর কি আচ্ছা যাই হোক যেহেতু আমরা এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাসের জমিতে তো আমরা আজকে ঘাসে সম্পর্কেই কথা বলবো আর আমাদের দর্শককে জানানোর চেষ্টা করব আর কি তো ভাই এই যে আমি এখন এই মুহূর্তে যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা কত শতাংশ জমি? এটা চুয়াত্তর শতাংশ কিন্তু plot plot সিস্টেম আছে আর কি এগুলো তো আপনাদেরই তাই তো আমাদেরই আচ্ছা যাই হোক ভাই তো এগুলো কি ঘাস এ ঘাসের নাম কি এর ঘাসের নাম হচ্ছে জাম্বু ঘাস বলে আর কি জাম্বু ঘাস বলা হয় আচ্ছা ভাই এই যে এখন যে বর্তমান এই মুহূর্তে যে ঘাসগুলো আছে তো এই ঘাসের বয়স কত এ ঘাসের বয়স এখন দশ বারো দিন হচ্ছে আর কি আমরা এক কাটা দিছি কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছি এক কাটার পরে আবার ঘাস জ্বালাচ্ছে তাই তো দিন আচ্ছা তাতে কি এই ঘাস রোপণ করলে লাভ লাভ হচ্ছে অবশ্যই লাভ হচ্ছে আমরা গরু পালতেছি আবার এই ঘাস নিজের জমিতে কেটে কেটে খাওয়াই এক কথা এক রোপণে দুই তিনবার ঘাস খাওয়ান যায় তাই তো তিনবার চার পাঁচ বার আমরা খাওয়াই আর কি চার পাঁচ কাটা দেই চার পাঁচ বার খাওয়ান যায় আচ্ছা যাই হোক এখন আমাদেরকে বলবেন যখন আপনার এই জমিটা পতিত ছিল মানে ঘাস বনার আগে আপনারা মানে এই জমিটা কিভাবে সাইজ করছেন এবং কি কি করেন এই জমিতেতে মানে তারপরে কিভাবে রোপণ করছেন একটু আমাদের ধারণা দিবেন এটা হচ্ছে বর্ষা আমাদের এখানে তো পানি আসে অনেক পানি হয় তে ছোট ছোট দুব লাগাস অনেক ঘাস হয় তে পানি নেমে যাওয়ার পরে মেশিং দিয়ে আমরা ওটাকে কাইটে পরিষ্কার করে চাষ করে রাখি মাটি শুকানোর পরে আমরা বাজার থেকে ভালো মানের কি এক কথা বিএস এর সাথে কথা বলে মানে যে বীজটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেই বীজ গুলো এনে জমিতে করেন তাই তাই এই যে রোপন করেন কি ভাবে রোপন করেন এটা আমাদের একটু করো যে আমরা এক চাষের উপরে ছিটে আর কি সারের সাথে মিশা ছিটে দিয়ে পরে একটা চাষ দিয়ে মই দেয় আর কি মই দিয়ে সমান করে দিলে ঘাস জ্বালা যায় আরকি হাত জ্বালা যায় না আচ্ছা মানে ওই বীজের সাথে মানে কি সার ব্যবহার করেন একটু আমাদের বলবেন আমরা ইউরিয়া সার ব্যবহার করি তারপরে ফসফেট পটাশ এগুলো দেই পরবর্তীতে অনেক রকমের ই আছে আর কি ওষুধ আছে যদি পোকা লাগে আমরা এই যে মানে এখন স্প্রে করতেছি আবার মানে আমরা ঘাসের কি অবস্থা আমাদের দোকানে যাই যাওয়ার পরে বিএস আছে অনেক তার সাথে বলি যত ঘাসের এই অবস্থা মোটা তাজা হইতেছে না কি আপনার পোকা লাগছে ওই অনুযায়ী তারা ওষুধ দেয় আমরা স্প্রে করি অথবা ছিটে দেই এইভাবে ঘাস হয় আর কি ঘাস হয় না আচ্ছা আমাদেরকে একটু বলবেন মানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এই যে ঘাসের সাথে আপনারা মানে অনেক রকমের সার দেন ইউরিয়া সার তারপরে আরো কি কে যেন সার বললেন আচ্ছা এই সারগুলি একসাথে দেওয়ার কারণটা কি একসাথে দেওয়ার কারণ আমাদের বলে দেয় যে আমরা যা প্রথমে বলি যে আমরা এতটুকু শতাংশ ঘাসের জমিতে ঘাস বনবো তে কি দেওয়া যায় তা ওনারাই মানে একটা হিসাব করে কইরা বলে যে এই এতটি ফসফেট সার দাও এতটি ইউরিয়া দাও এতটি পটাশ ও শক্তি করে আর কি বড় করে আর মানে মাটি সারে জোর বাড়ায় আর কি এই আর কি এই আর কি আচ্ছা যাই হোক মানে আমাদেরকে এটা বলবেন যে এই জাম্বু ঘাস গুলো মানে কি রকম জমি বা কি রকম মাটিতে সবচেয়ে ভালো হয় আসলে মাটি আমরা এগুলো বেশিরভাগ উঁচু জমিতে বুনে থাকি সেচ দিলে আমরা সেচ দেব মানে এখন এই ওষুধ মশুধ দিলাম কিছুদিন পরে আবার সেচ দিয়ে দেব আরো সুন্দর হবে আর কি সুন্দর হবে এক কথা মানে বেলে দো আসলা মাটিতে কি এগুলো ভালো হয় যে কোনো মাটিতে ঘাস ভালো হয় কিন্তু আমরা দেখি বৃষ্টি আসলেই যেগুলো পানি ভেসে যায় ওগুলো তো আমরা ঘাস বুনি না ওগুলো হয়তো মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে যেগুলো শুকনো বৃষ্টি হলো পানি ছড়িয়ে গেল এক কথা হচ্ছে যে মানে উঁচু জমিতে ঘাস বোনার কারণটা হচ্ছে গিয়ে যাতে বৃষ্টি হলে পানিটা বের হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত নিচু জমিতে ঘাস রোপণ করলে পানি বেজে থাকলে ঘাস ঘাস পচন ধরে এক কথা ঘাস মরে যায় পচে তাই তো হ্যাঁ ঠিক তাই আচ্ছা যাই হোক এই যে চুয়াত্তর ডিসিমেল জমি আপনি রোপণ করছেন তো এই চুহাত্তর ডিসিমেল জমিতে মানে কত টাকার মতো খরচ হয়েছে যাবৎ খরচ হয়েছে ধরেন পাঁচ ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে আর কি পাঁচ ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে আচ্ছা মানে এর কি রোগ বেলায় আছে অবশ্যই আছে আচ্ছা কি কি রোগ হয় বা এই রোগের কারণে কি কি প্রয়োগ করেন আপনারা আগে ওই ছোট ছোট এক পোকা মানে পাতা কেটে কেটে নষ্ট করে ফেললো তো আমরা যা বললাম যে তাহলে এই অবস্থা পোকা লাগে যে আমাদের বিএস অফিসার আছে যারা সারের ডিলার তাদের তারা বলে যে তাহলে এই অনেক রকমের ঔষধ আছে ওগুলো দেয়া যায় এটা দিয়া স্প্রে করে দাও কা ঠিক হয়ে যাবে তো পরবর্তীতে কি ঠিক হয় এগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক হয় অবশ্যই ঠিক হয় না আছে তো আচ্ছা এই ঘাস বনার কারণটা কি মানে আপনারা আপনাদের ভাষায় কি গরু ছাগল এগুলো আছে আমাদের নিজস্ব আসলে ঘাস বিক্রি করে আছে লাভবান এগুলো হয় যায় না আমরা বাড়িতে গরু পালি এক বাড়িতে ধরেন পাঁচটা ছয়টা এরকম গরু আছে আমারও আছে গরু এই গরু নিজের গরু কাইটে খাওয়াই খ্যার কম লাগে এ ঘাস খাইলে পুষ্টি হয় গরু মোটা তাজা তাড়াতাড়ি হয় আর গরু কি দুধ দেয় ঘাস খাওয়াইলে অবশ্যই দুধ দেয় দুধ দেয় না আচ্ছা ভাই আমাদেরকে আর একটা কথা বলবেন

মানে সম্পূর্ণ বড় হইতে যখন কাটা কাটা লাগবে মানে আর কতদিন লাগতে পারে এই ঘাস আর এই ঘাস দিন লাগবে। আমরা আবার খাওয়ায়া। আবার আবার পানি দেবো সার দেবো ঘাস হয়ে যাবে আবার ঘাস হয়ে যাবে না আবার কেটে কেটে গরুকে খাওয়াবেন তাই তো এইভাবে বর্ষা বন তো আমরা কাটবো আর কি বর্ষা বন তো কাটবেন না আচ্ছা ঠিক আছে ভাই আমি তো দেখলাম আপনি অনেক ব্যস্ততার মধ্যে তবুও আমাদের কৃষি মিডিয়া টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ